আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নায় আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে মজাদার রেসিপি নিয়ে হাজির আছে পুষ্টিবিদ নাজিয়া আহমেদ। নাজিয়া কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নাজিয়া আমাদের দর্শকদের জন্য কি করে দেখাবেন আজকে? আপু খুবই সুস্বাদু এবং খুবই একদম স্বাস্থ্যসম্মত একটা রেসিপি নিয়ে আসা, যেটার নাম হচ্ছে ক্রিমি অ্যাপেল ক্যারেট স্লো। ক্রিমি অ্যাপেল ক্যারেট স্লো, ওকে। আপনি তাহলে রেডি করুন দেখি। এটার জন্য শুরুতে আগে রাখছি হচ্ছে, প্রথমে যেহেতু এটা একটা স্যালাড, এটা তো ড্রেসিং এর একটা ব্যাপার আছে, যার জন্য আমাদের ফার্স্টে লাগছে টক দই, লাগছে এখানে কিছু চ্যাডার চিজ নেওয়া আছে, সাদা গোলমরিচ আর হানি, এই চারটা জিনিস আমরা ড্রেসিং এর জন্য ইউজ করছি। আর বাকি যে ফলগুলো আছে এখানে সেগুলো আমরা সাথে মিক্স আপ করব। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জি আপু, আমরা প্রথমে এর জন্য আমাদের চুলা লাগছে না, এর জন্য আমাদের কোনো প্যান লাগছে না। প্যান লাগছে না, এক্স্যাক্টলি। এবং হচ্ছে সারাদিন রোজা রাখার পর একেতে তো দেখতেও কিন্তু খুব আর কি মনে হচ্ছে যে অনেক সময় মনে হয় যে আজকে কিছুই করতে ইচ্ছে করছে না, চুলার পারে যেতে ইচ্ছে না, লেথার্জিক লাগে, তখন ঝটপট আমরা এরকম একটা রেসিপি করি এবং খুবই হেলদি। এবং এগুলো কিন্তু খাওয়ার পর আসলে সেলগুলো খুবই রিফ্রেশ হয়ে যায়। ওকে ঠিক আছে আপু, প্রথমে একটু চামচ লাগছে, আমরা ড্রেসিংটা আগে তৈরি করে নিব। টক দই পুরোটা এখানে নিয়ে নিচ্ছি, লাগবে অলমোস্ট এক কাপ টক দই আছে, হ্যাঁ এক কাপ পরিমাণ আছে এখানে। এখন নিয়ে নিব একটু গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো মিক্স করতে হবে সারাক্ষণ। এটা কিন্তু কেউ চাইলে ইও করতে পারে, এক বিটার দিয়েও বিট করে নিতে পারে। সুন্দর করে করতে হচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দেবো একটু চিজটা, এখনই দিয়ে দিব অল্প কিছু। এখানে টক দইয়ের বদলে অনেকে চাইলে মেয়োনিজও ইউজ করতে পারে, কিন্তু মেয়োনিজটা অনেক বেশি ক্যালোরি বহুল হয়ে যায়, হ্যাঁ এই জন্য আমি টক দইটা সারাদিন রোজা রাখার পর আর কি টক দই, হ্যাঁ এটার স্মেলটাও বা আর কি ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে, রিফ্রেশিং লাগে। এবং আমি এখানে কোনো চিনি ইউজ করব না, কিন্তু আমি একটু হানি ইউজ করব এখানে, ওকে, যাদের রেসপিরেশন ইস্যুজ আছে, হ্যাঁ শ্বাসের সমস্যা বা হচ্ছে কফিং, কোল্ড অ্যালার্জি, তাদের জন্য কিন্তু মধুটা খুব ভালো কাজ করে। এখন একটু অনবরত নাড়তে হবে ড্রেসিংটাকে, ড্রেসিংটা কিন্তু দেখতেও ভালো লাগছে। এখন তো গরমে রোজা তো কাজে আসলে যত রিফ্রেশিং খাবার খাওয়া যায়, যত তেলে ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করা যায়, স্বাস্থ্যের জন্যও ভালো এবং হচ্ছে আসলে অনেক ভালো লাগে, অনেক এনার্জি পাওয়া যায়। কিন্তু ভাজা পোড়া বাদ দিয়ে যদি আমরা এই ধরনের ফল ফ্রুটস খাবারগুলো খাই খুবই ভালো লাগে। 30 রোজার অ্যাটলিস্ট 15 রোজা এই ধরনের প্র্যাকটিস থাকা উচিত মানুষের, কোনো রকম ভাজা পোড়া না খেয়ে। ড্রেসিংটা তো অলমোস্ট হয়ে গেছে, আচ্ছা আমি এখন এটার মাঝেই ফলগুলো আপুর দিয়ে দিব একে একে, হ্যাঁ যেহেতু এটা আমার অ্যাপেল ক্যারেট স্লো, সো অ্যাপেল এখানে শুধু রেড অ্যাপেলটা নেওয়া, কিন্তু এটার সাথে গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেলও নেওয়া যেতে পারে। অ্যাপেল তো খুবই খুবই মিনারেলস, অ্যাপেলস অনেক উপকার, অনেক অ্যান্টি অক্সিডেন্টস। দিয়ে দেবো একটু গাজর, ক্যারেট দিয়ে দিব, এটা কিন্তু বয়েল করা না, আচ্ছা হ্যাঁ একটা র নেওয়া, চাইলে কি বয়েল করেও নেওয়া যেতে পারে? হ্যাঁ বয়েল করা নিতে পারে, কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ইউজুয়ালি আমরা বয়েলটা না রটা খেতে বলি, কারণ বয়েলের পর এটা এটা বেড়ে যায়, গ্লাইসেমিক ইনডেক্স আরও বেড়ে যায়। এটা পাশাপাশি একটু মিক্স করে নিতে হবে, দিয়ে দিব আঙ্গুর, সবুজ আঙ্গুর, এখানে আরও অন্যান্য কালারের আঙ্গুর হলেও খুব ভালো, আঙ্গুর পুরোটা দিয়ে দেবো। চেরি বা স্ট্রবেরি হলেও খুব ভালো হবে সাথে, চেরি আর স্ট্রবেরি তো খুবই ভালো, কিডনি পেশেন্টদের তো অনেক কিছু খেতে পারে না, ওদেরকে কিন্তু আমরা চেরিটা স্ট্রবেরিটা সাজেস্ট করি। ওকে, ওদের অনেক রেস্ট্রিকশন চলে আসে খাবারে, কিন্তু ওদের জন্য বেরিজ খুব ভালো কাজ করে। দিয়ে দিচ্ছি আমার খুবই পছন্দের খেজুর, খুবই ভালো লাগে খেজুর, পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ বিচি ফেলে পিটে ডেট যেটা, তারপরে আমরা আর কি দিই, আমরা এখন দিয়ে দিচ্ছি আনার বা ডালিম, একটু মিক্স করে দিব। সব শেষে আমরা বাদাম কুচি, অনেকগুলো বাদাম একসাথে করা হলে দেখতেও ভালো লাগে। বাহ, আমাদের সব কিছু মিক্স করা হয়ে গেল, আমরা কিন্তু চাইলে এভাবে করে রেডি করে ফ্রেস্কো কন্টেইনারে ভরে ফ্রিজে এবং ইফতারের সময় আমরা বের করে খেয়ে নিব। দর্শক আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি যে ফ্রেস্কো কন্টেইনার পাওয়া যাবে আরএফএল বেস্ট বাই শোরুমগুলোতে এবং আরএফএল এক্সক্লুসিভ শোরুম। তৈরি হয়ে গেল আপু খুবই মজাদার ক্রিমি অ্যাপেল ক্যারেট স্লো, এটা এত বেশি পুষ্টিগুণে ভরপুর এই ডিশটা
যেমন এর মাঝে আমরা ক্যারেট ইউজ করেছি, অ্যাপেল ইউজ করেছি, বাদাম, তারপরে প্রত্যেকটা জিনিস আসলে ইউজ করেছে একদম সবটুকু থেকে শুরু করে এটা প্রচুর পুষ্টিগুণ। এবং এটা ড্রেসিংটাতে যে আমাদের টক দইটা ব্যবহার করা সেটা তো আমি শুরুতে বললাম, এটা প্রোবায়োটিক, যারা গ্যাস্ট্রোটাইটিস মানে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগে দুধ খেতে পারে না তাদের জন্য কিন্তু টক দইটা একটা খুবই ফ্যান্টাস্টিক একটা ওয়ে দুধটাকে ইনটেক করা, ঠিক আছে। পাশাপাশি এখানে বাদাম আছে, এটা তো প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, এখন তো করোনাকালীন সময় গেল, সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখতে হবে, তো বাদামটা কিন্তু আমরা সাজেস্ট করি, ঠিক আছে। তো এটা একটা খুবই একটা ফ্যান্টাস্টিক ডিশ হবে, নিউট্রিয়েন্টস ফুল অফ পাওয়ার নিউট্রিয়েন্টস যেটাকে বলে। তৈরি হয়ে গেল আপু তাহলে সুস্বাদু উপাদেয় ক্রিমি অ্যাপেল ক্যারেট স্লো। ক্রিমি অ্যাপেল ক্যারেট স্লো, দর্শক তৈরি হয়ে গেল অনেক উপাদেয় একটি ডেজার্ট, ক্রিমি ক্যারেট অ্যাপেল স্লো। আপু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের দর্শকদের জন্য এত হেলদি একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রন্ধনশিল্পী এবং মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নার সাথে থাকবেন, খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত।